সংযুক্ত আরব আমিরাতত আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আবুধাবি শাখা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল শুক্রবার আবুধাবি মুসাফফার উগ্র রেস্টুরেন্টত অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী রাজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনাকারে মোহাম্মদ ফারুক এনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুবাই মসজিদে বেলালর হতিব মাওলানা মমতাজুল হক। উদ্বোধক আছেন ব্যবসায়ী সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসমাইল। মাহফিলত অতিথি হিসেবে উপস্থিত আছেন ওসমানগনি তালুকদার মাহবুব রানা, রাজাউল করিম, মোহাম্মদ আজিজ, সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি, মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যান্য। মাহফিলত বক্তব্য রাখেন ফোরকানউদ্দিন জুয়েল, গিয়াসউদ্দিন শিকদার, মোহাম্মদ এহসান, মোহাম্মদ এমরান, মোহাম্মদ কামরুল হাসান, সাজ্জাদ সাজিদ, মোহাম্মদ জসিম সহ আরো বক্তব্য। তোমার পবিত্র দরবারে পেশ করে আল্লাহ তোমার হাবিবের দয়া করে মেহরবানি করে তুমি কবুল মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের বর্ণনা শুনে দেখছিস সিপ্লাস টিভি।